when some my refund gaming YouTube channel পক্ষ থেকে সবাই স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এই গেম প্লেটি শুরু করছি। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই কিন্তু জানেন যে আমি একটা ট্যুর দিতেছি, সেটা চাঁদে যাওয়ার ট্যুর। তো এখনো কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি নাই। আমি বলে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে পার্ট বাই পার্ট কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো যারা এখনো পর্যন্ত দেখেন না তারা কিন্তু দেখবেন, অবশ্যই দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবে। আবারও নতুন ম্যাপে তোমাদেরকে স্বাগত স্বাগত বলার মানে যে আমরা এখন অন্য ম্যাপে চলে আসছি। আমি ভালোভাবে ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না, কারণ আমার শুধু মোবাইল দিয়ে রেকর্ডিং করতেছি, যার কারণে হয়তো ভালোভাবে তোমাদের কাছে ভিডিওগুলো দিতে পারতেছি না। তারপর আগে বলছিলাম যে আমি চিন্তা যারা আপলোড দিতে চাই, তো তোমরা আমাদের সাথে যেতে চাই, কারণ আমি শুধু তোমাদের কমেন্ট দেবা যে ভাই তারা তারা আমাদের সাথে চান্দে টুরে যেতে চাও। রেড সাইন করে গেছে সেই জন্য কিন্তু আমরা দাঁড়ালাম। আর কিন্তু এর আগে বলছি যে এই সমস্ত লরি হইতে কিন্তু সাবধান, ঠিক আছে? তোমরা যারা এই সমস্ত লরি দেখবা তারা কিন্তু ওদেরকে টপকে যাওয়ার চেষ্টা করবে, কারণ ওদের কিন্তু গতি তেমন বেশি না, আস্তে আস্তে যায়, যার কারণে কিন্তু আমাদের মতো বাচ্চালোকদের অনেক কষ্ট। অতিরিক্ত হর্ন দিবা না, তাতে কিন্তু শব্দ দূষণ হয়। গেমের ভিতরে কিন্তু একটা জগৎ আছে, আমরা আগেও বলছি যে গেমের ভিতরে একটা করে জগৎ থাকে। তো তোমরা যারা এভাবে হর্ন ইউজ করবে তারা কিন্তু হর্ন ইউজ করবে না। তো আমরা এখন আবার ঠিক করে যাবো 3 নম্বর হর্ন। কিন্তু আমার হাতের কন্ট্রোলারটা কাজ না করাতে কিন্তু আমি যেতে পারলাম না, বাজায় দিচ্ছি। তো সবাই সতর্কভাবে কিন্তু ভাই রাইড করবো না, কিন্তু কিন্তু অনেক সমস্যার শিকার হবে। ধরো যে বাসটা আগে বের হয়ে যায় তারপর ভালোভাবে যায়। তো আমরা যারা এই সমস্ত বাসগুলা দেখি তারা কিন্তু অসতর্কভাবে চলে গেমের ভিতরে, কিন্তু এভাবে চালানো কিন্তু ঠিক না ভাই। যে সুন্দর ম্যাপ আমাদের কি উপহার দিচ্ছে তার জন্য কি যে বলবো ভাই। তো তোমরা যারা এই ম্যাপটাকে দেখে খুব ভালো লাগছে এবং অনেকে হয়েছে খারাপ লাগছে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাইবা। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে মাত্র 250 টাকা কিন্তু আমরা চলে যাবো চাঁদে। তো এখন আমাদের সামনে একটা লোকেশন, তো একটা কিছু আমরা সোজায় যাবো সামনের এই গাড়িটা। গতিসীমা কমায় তারপরে যেহেতু 63টা আমি কিন্তু মরবো, ঠিক আছে? আমি কিন্তু দেখলাম কিন্তু 63 নিচে থাকে না, উপরে থাকে না, সবসময় চেষ্টা করি 60-70-এ থাকে। আবার কত প্রতিশত করেছে ওটা তোমার উপর ডিপেন্ড করবে, যে যেভাবে চালাইতে পারে, ঠিক আছে? সবাই ভালো চালাইতে পারে, যারা এখন পর্যন্ত গেমটা নামা নাই এবং কত কষ্ট করতে চায় তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা কারা কারা আমার সাথে কষ্ট করতে চাও। যারা কাস্টম খেলতে পারে না তারা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তাদেরকে হেল্প করবো কীভাবে কাস্টমগুলো খেলতে হয়, কীভাবে আমরা কাস্টমগুলো খেলবো এগুলো কিন্তু আমার সাথে। শুধু আজকে প্র্যাকটিক্যাল লাগতেছে, বুঝতেছি না, এখন ভালো করে চলার চেষ্টা করবো। আমাদের কিন্তু ইতিপূর্বেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা কিন্তু আমাদের 5টা ভিডিও আপলোড করে দিই। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো না এবং মিস করবে তারা কিন্তু আমার
চালানো গেলে কিন্তু সেই ভিডিওগুলো পাবা। আর গেমের ভিতরে ভিতর থেকে কিন্তু বাসের তোমার চেঞ্জ করা যায়, এডজাস্ট কিন্তু চেঞ্জ করা যায়, তো সেটাও কিন্তু আমি দেখাই দেবো। ওরে ভাই লাগে গেছিল, সেটাও কিন্তু আমরা দেখাই দেবো। তো আমরা যে ট্যুরটা দিতেছি সে ট্যুর কিন্তু অনেক দূর যাইতে হবে আমাদের, তো ততক্ষণ কিন্তু আমাদের পাশে থাকবে। আবারও কিন্তু তোমাদের নতুন শহরে স্বাগত। নতুন শহরটা কিন্তু অনেক ঘন জঙ্গল দিয়ে ভর্তি, যার কারণে এখানে কিন্তু টাকা ফাঁকা থাকতে পারে, আমাদের পকেটে কিন্তু টাকা পয়সা আছে, তবে সে কিন্তু আমাদের কিন্তু সেটা খেয়াল রেখে চলাচল করতে পারে, আর মানুষ বা ভূতে থাকতে পারে, কারণ এখানে কিন্তু ভূতের শহর। তো আমি কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে ভূতের শহর এই আমাদের দেহের ভিতরে কিন্তু ভূতের শহর আছে। তো আমরা আমাদের সাইড দিয়ে যাবো, তো দেখছো না, দেখছো না ভাই, দেখছো অস্থি লেভেলের কি। তো সবাই কিন্তু থ্রি মুড খেলে খেলে ভালো প্রশিক্ষণ দেয়, কিন্তু গেম খেলবে না হয়তো কিন্তু তোমরা কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল করতে হইতে কিন্তু বোধহয় আমাদের গন্তব্য স্থলে পৌঁছাইছি। আমরা কিন্তু আমাদের টুরিস্টদেরকে কিন্তু এখন আমাদের এয়ারপোর্টে ছাড়া দিতে হইব, মানে আমাদের স্টেশনে কিন্তু ছাড়া দিতে হইব। সেই জন্য আমি এখন দিয়ে যাবো, এখান থেকে কিন্তু ঘুরে যাবো, কারণ আমাদের বাসটা বড়, যার কারণে কিন্তু আমরা ওইভাবে যেতে পারি না। ঠিক আছে, তো আমরা আমাদের ইচ্ছা মতো করে কিন্তু ঘুরে নেব। তারা কিন্তু এখানে নেমে যাবে, নেমে গেলে কিন্তু আমাদের ট্যুরটা ফুল কমপ্লিট। তো আমাদের ট্যুরটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে, দেখেন যে আমাদের টুরিস্টটা কিন্তু ব্যাগ নিয়ে আইছে, যাবতীয় যত সরঞ্জাম ছিল সব কিন্তু তারা নিয়েছে। তো তারা কিন্তু নেমে গেছে এবং তাদের বোধহয় মাথাটাও ধরছে, কারণ আমি যে স্পিডে চলাইছি, যে স্পিডে করছি। তো যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে এবং যারা আমার এই ভিডিওগুলো দেখে মজা পান, তারা অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আর দেরি না করে এখানে এই ভিডিওটা শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা বাইক রাইড করবেন তারা অবশ্যই সেফটি গিয়ার মেনে চলবেন, আর অবশ্যই ট্রাফিক সিগনাল মেনে চলবেন, গতিসীমা বজায় রেখে কিন্তু রাইড করবেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ, টাটা, সি ইউ।